ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডের ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে লিওনেল মেসি জন্ম দিলেন এক নতুন ঘটনার। সেই ম্যাচে মেসি ঝামেলায় জড়িয়ে যান প্রতিপক্ষের মিডফিল্ডারের সঙ্গে। ঝামেলার সূত্রপাত হয় মেসিকে ফাউল করা নিয়ে। বার্সেলোনার আর্জেন্টাইন ফরওয়ার্ড লিওনেল মেসিকে ফাউল করেছিল জুভেন্টাসের মিডফিল্ডার পিয়ানিচ। উত্তেজিত মেসি এরপর রেফারির কাছে ছুটে গিয়ে দাবি করতে থাকেন কার্ড দেখানো হোক পিয়ানিচকে। রেফারি অবশ্যই বার্সেলোনার তারকার অনুরোধ না শুনে ঘুরে হাঁটতে শুরু করেন। উত্তেজিত মেসি পিছন থেকে এসে রেফারির ঘাড় ধরেন। এরপর রেফারি হলুদ কার্ড দেখান মেসিকে। এ বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় তলপার শুরু হয়েছে। মেসির বিরুদ্ধে প্রশ্ন তুলেছে অনেকেই। অনেকেই প্রশ্ন তুলেছেন প্রায় এ ধরনের অপরাধ করার জন্য ক্রিস্টিয়ানো রোনালদোকে 5 ম্যাচ বহিষ্কার করা হয়েছিল, তাহলে মেসি কিভাবে বেঁচে গেলেন? ফুটবল বিশেষজ্ঞরা কেউ কেউ মনে করছেন লিওনেল মেসিকে লাল কার্ড দেখালেও অপরাধ হতো না, কারণ লিওনেল মেসি যে ধরনের অপরাধ করেছে তা লাল কার্ড পাওয়ার মতো। এর আগে স্প্যানিশ সুপার কাপে একই অপরাধের জন্য ক্রিস্টিয়ানো রোনালদোকে 5 ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।